সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি এর জেলা কমিটি গঠন করার লক্ষ্যে জেলা ও মহানগর শাখার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। 4 অক্টোবর শুক্রবার সকাল 10টায় নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মানবাধিকার সাধারণ সম্পাদক তাহসান বাহার সূচনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষক জাতির কর্ণধার, একজন শিক্ষকই পারে দেশকে এগিয়ে নিতে। তাদের দেওয়া শিক্ষায় প্রজ্জীবিত আজ সমাজ ও সংস্কার। এক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সব সময় জাতি গড়ার কারিগরদের যে কোনো কাজে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। লায়নুর পিঙ্কির সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হালিম ভুঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সিনিয়র সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান, সিরাজগঞ্জ জেলার সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, ফেনী জেলার যুগ্ম সম্পাদক জি এম নাজমুল হাসান, চাঁদপুর জেলার সভাপতি ইলিয়াস মিয়া, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস সুমি, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সহ সভাপতি গোফরান মোস্তফা, নারায়ণগঞ্জ সিটির সাধারণ সম্পাদক সাহেরা বেগম এবং জেলা উপজেলার সংগঠনের বিভিন্ন নেতাবৃন্দ প্রমুখ।